হ্যালো, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে পানি সরবরাহ করছেন, কিন্তু সেই পানি কিন্তু পর্যাপ্ত না। আমি আসলে যারা আসলে এই টেলিভিশনের সামনে এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্য করেই বলছি, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকেই বলা হচ্ছে যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা রয়েছেন যারা পানি সরবরাহ করতে পারেন তারা যদি এখানে একটু পানি সরবরাহ করেন তাহলে কিন্তু এখানে যারা উদ্ধারকর্মী রয়েছে তাদের জন্য আসলে খুবই উপকার হয়। কারণ আসলে বোতলে বোতলে পানি দিয়ে এই মানুষগুলো যখন ওখান থেকে বেরিয়ে আসছেন তাদের মাথায় প্রচুর পানি ঢালতে হচ্ছে, তাদের শরীরে প্রচুর পানি ঢালতে হচ্ছে এবং তাদের প্রচুর পানি তো প্রচুর পানি খেতে হচ্ছে। কাজেই আসলে এখান থেকে বারবারই অনুরোধ করা হচ্ছে আমাদের টেলিভিশনে বলার জন্য। আমি আবারও বলছি যারা টেলিভিশনে শুনছেন এই মুহূর্তে যদি কেউ পারেন এখানে কিছু পানি সরবরাহ করার জন্য, সেটি খাবার পানিও হতে পারে বা সেটি জারে করে পানি নিয়ে, অর্থাৎ এখানে এই যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আসছেন তারা যেন অন্তত তাদের গায়ে ঢালতে পারেন, সেজন্য কিছু পানি যদি সরবরাহ করা যায় সেই পানি দেওয়ার জন্য কিন্তু বারবারই এখান থেকে অনুরোধ করা হচ্ছে। তিনতলায় কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে সেনাবাহিনীর একটি টিম, তারা কিন্তু আসলে ফায়ার সার্ভিসকে সাহায্য করতে বেশ তৎপর রয়েছে। এই টিমটির একটি অংশই কিন্তু এতক্ষণ দোতলায় ছিলেন এবং তারা দোতলা থেকে চেষ্টা করেছিলেন দোতলায় যারা রয়েছেন অর্থাৎ দোতলা থেকে যে মাল জিনিস তারা নামানোর চেষ্টা করেছেন অনেক সময়, কিন্তু আসলে এই মুহূর্তে দোতলায় এমন বেশি ধোয়ার কুণ্ডলি রয়েছে সেখানে দোতলা থেকে ওই যে মাল জিনিস সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটিও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ওখান থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা ভেতর থেকে আমরা একটু দেখাই, আমরা কিন্তু দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা, আমি একটু দেখে নিচ্ছি যে পানির কথা বলা হচ্ছিল তারা আসলে পানি, এই মানুষগুলো যখন ভেতর থেকে আসেন তারা একদম ধোয়ার কুণ্ডলীর মধ্যে থাকেন, একদম বলতে গেলে আধা সিদ্ধ অবস্থায় তারা আসেন। কাজেই এই মানুষগুলোর জন্য আসলে মাথায় গায়ে ঢালার জন্য আসলে পানির প্রয়োজন, সেজন্যই কিন্তু আসলে বারবার পানির কথা এখান থেকে বলা হচ্ছিল।